আপোনালোকে চাই আছে সাংসদ পৰিক্ৰমা। ধুবুৰীৰ চৌদিশে এতিয়া নিৰ্বাচনী বতাহ। নিৰ্বাচনলৈ মাজত মাত্ৰ কেইটামান দিন বাকী থকাৰ সময়তে প্ৰচাৰ অভিযান তীব্ৰতৰ কৰি তুলিছে ধুবুৰী লোকসভা সমষ্টিৰ অগপ বিজেপি মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী জাভেদ ইছলামে। প্ৰথমবাৰৰ বাবে সাংসদ হিচাপে প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়োৱা জাভেদ ইছলাম কেনেদৰে আগবাঢ়িছে ভোটাৰ ৰাইজৰ মাজলৈ, কি কি প্ৰতিশ্ৰুতি দিছে ভোটাৰক, পুৱাৰে পৰা নিশা পৰ্যন্ত নিৰ্বাচনত জয়ী হবলৈ কেনে ৰণকৌশল চলাইছে বিজেপি অগপৰ মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থীজনে, এই সম্পৰ্কত এইবাৰ আমি আগবঢ়াইছো এক এক্সক্লুচিভ প্ৰতিবেদন। আমাৰ লগত পাইছোঁ এ জি পি বিজেপি সমৰ্থিত প্ৰাৰ্থী জাভেদ ইছলামক আমাৰ লগত পাইছোঁ এ জি পিৰ। আমি তেওঁৰ লগত কথা পাতিম। দাদা, প্ৰথম কথাটো এইটোৱেই যে এম পি ইলেকশ্যন প্ৰথমবাৰৰ কাৰণে আপুনি প্ৰতিদ্বন্দ্বিতা কৰি আছে, মনৰ ফিলিংটো কি কি ভাবি আছে? নিশ্চয় অলপ বেলেগ ফিলিং হ'বই, কাৰণ ইমান দিন বিধানসভাৰ লগতে জড়িত আছিলোঁ। অকস্মাত যেতিয়া আমাৰ প্ৰেচিডেণ্টে মোক ফোন কৰি জনালে যে তোমাক এম পি সাংসদ প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব লাগিব, তেতিয়া সেই মুহূৰ্তত মই অলপ কিবা বেলেগ অনুভৱ কৰিছিলোঁ। তাৰপিছত লাহে লাহে এতিয়া মেণ্টেলি প্ৰিপেয়াৰেশ্যন লৈ আছোঁ আৰু। ঠিক আছে, ৰাজনীতি জীৱন আপোনাৰ কেতিয়াৰ পৰা আৰম্ভ হৈছে, মানে কোনটো স্তৰৰ পৰা আপুনি ৰাজনীতি আৰম্ভ কৰিছে? একচুৱেলি মই ছাত্ৰ অৱস্থাৰ পৰাই মই মানে এই কংগ্ৰেছ পাৰ্টিৰ লগতে জড়িত আছিলোঁ, এ ডি এছ ৱাই ইউথ কংগ্ৰেছ। আৰু মোৰ দেউতাও বহুতবাৰ এম এল এ মন্ত্ৰী আছিল, আৰু মই দেউতাৰ লগতো মই ক্লাছ টেনৰ পৰাই মই একচুৱেলি তেখেতক সহায়ৰ হাত আগবঢ়াবলৈ মই তেতিয়াৰ পৰাই মই জড়িত। যদি মই ক্ৰিকেট খেলাৰ লগতো জড়িত আছিলোঁ প্ৰায় 12-13 বছৰ, সেই সময়তো মই মোৰ দেউতাক এৰোৱা নাছিলোঁ আৰু সংগঠনৰ লগত মই জড়িত আছিলোঁ। এম পি বৰ্তমানে 10 বছৰৰ পৰা এজন এম পি ধুবুৰীত আছে, বিভিন্ন কথা আছে, আপোনাৰ আপোনাৰ প্ৰাৰ্থী হিচাপে আপুনি তেওঁক কেনেকৈ মূল্যায়ন কৰিব, বিগত 10 বছৰত তেওঁ কি কৰিলে ধুবুৰীত? চাওক, যেতিয়া মই দিল্লীত আছিলোঁ একচুৱেলি, যেতিয়া আমাৰ প্ৰেচিডেণ্ট ডাঙৰীয়াই যেতিয়া মোক জনালে যে তোমাক ৰেডি হ'ব লাগিব, আৰু ইতিমধ্যে আপোনালোকৰ চেনেলত নিউজত যেতিয়া আহি গ'ল মোৰ নামটো, তেতিয়াই অভূতপূৰ্ব মানে সঁহাৰি মই পালোঁ মানে এসপ্তাহৰ ভিতৰত। আৰু অধিক সংখ্যৰে এটাই কথা গোটেই 10খন সমষ্টিৰ পৰাই বেছিভাগে এটাই কথা যে আমি এইবাৰ পৰিৱৰ্তন আনিম, আৰু 10 বছৰত এম পি ফাণ্ড যিটো মানে সাংসদ পুঁজি আমি দেখা নাপালোঁ, মিছা প্ৰলোভন বা প্ৰতিশ্ৰুতি দি আমাক একো নিদিলে, বাস্তৱিকভাৱে আমি দেখিলোঁ যে আমাৰ একোৱেই নহ'ল। নেক্সট জেনেৰেশ্যনৰ কাৰণে কোনো প্লেটফৰ্ম তৈয়াৰ নহ'ল, আমাৰ নেক্সট জেনেৰেশ্যনৰ ভৱিষ্যতটো অনিশ্চয়তাত গ'ল। আমি এতিয়া যাতে যিজন ব্যক্তিক আমি ফোনত পাম, যিজন ব্যক্তিক আমি শাৰীৰিকভাৱে লগ পাম, যিজন ব্যক্তিক প্ৰয়োজনত আমি পাম, সেইজন ব্যক্তিক আমি এইবাৰ সমৰ্থন কৰিম, আৰু সেই ক্ষেত্ৰত আমি আপোনাক বাট চাই আছোঁ, আপুনি আহক, আপোনাক এইবাৰ মানে ভালকৈ সমৰ্থন কৰিম, আপোনাৰ কাৰণে এইবাৰ লাগিম। অথচ মই আচৰিত হওঁ বা মোৰ বেছি ভাল লাগিছে যে মই যিহেতু কংগ্ৰেছৰ লগত জড়িত আছিলোঁ, বহুত কংগ্ৰেছ আজি ছাত্ৰ সংগঠনে কওক, কংগ্ৰেছী মানুহ হওক, সমৰ্থক, তেওঁলোকে ইমান ভালকৈ মোক মানে আঁকোৱালি ল'ব বিচাৰিছে, মই মানে যিটো ভবা নাছিলোঁ মই খুব আনন্দিত হৈছোঁ, তেতিয়া উৎসাহী হৈছিলোঁ। আৰু অইনফালে মোৰ যিটো মই ভাবিছিলোঁ যে এই এলায়েন্স পাৰ্টিৰ লগত কেনেকুৱা ধৰণৰ হ'ব, কিন্তু মোৰ সমষ্টিৰ পৰা মোক মানে লাহে 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 এনেকৈ মানে হেৰি কৰিলে বা আঁকোৱালি ল'লে মই আৰু উৎসাহী হ'লোঁ। মই যোৱাকালি গোৱালপাৰাত আছিলোঁ, গোৱালপাৰাৰ পৰা ব্যাপক সঁহাৰি মই লাভ কৰিছোঁ আৰু মই দ্বিগুণ উৎসাহী হৈছোঁ। আৰু মই যেনেকুৱা ধৰণৰ দিল্লীৰ পৰা ভাবিছিলোঁ টেলিফোনিক কথা বতৰাত, মই আশাবাদী যে এইবাৰ ভাল ৰেজাল্ট আহিব। এটা দক্ষিণপাৰীয়া ৰাইজৰ এটা দীৰ্ঘদিনীয়া সমস্যা যে দক্ষিণপাৰীয়া ৰাইজে অসমৰ পৰা অসমত আহিব হ'লে মেঘালয় হৈ আহিব লাগে, এটা ডেডিকেটেড পথ নাই, যিটোৰ কাৰণে এম পিক বিগত 10-15 বছৰে ৰাইজে দাবী জনাই আহিছিল। আপুনি কি ক'ব এই কথাটো যে এটা ৰাস্তা নাই অসমৰ পৰা অসমলৈ আহিবলৈ, মেঘালয় আহি সোমাব লাগে? এই কথাটো মই যেতিয়া মই ইউথ কংগ্ৰেছৰ প্ৰেচিডেণ্ট আছিলোঁ
তেতিয়াই মই অ্যানাউন্সমেন্টও করেছিলাম একটা মিটিংত হাটসিংমারিত। মই যেতিয়া মই যদি কোনোদিন বিধায়ক হও বা সুবিধা পাও তাহলে এই সমাধান ইয়ার একটা সমাধান উলিয়াম। আর যা 5 বছর মই বিধায়ক আসিল আর প্রথম কামটে মই বেশি অধিক গুরুত্ব আরোপ করেছিল যে এইটু সমাধান, এই সমাধানের ক্ষেত্রে মই আমার ফাইন্যান্স সেক্রেটারি শ্রীযুক্ত হিমাংশু শেখর দাস তেখেতে মোক যথেষ্ট সহায় করেছে, সরকারও মোক সহায় করেছে, যার ফলত প্রায় 50 কোটি টাকা দিয়ে আমার সুখচরত ব্রিজ এখন আমি করিলো। আর এইটাই হব আমার মানে মানে মেন মূল রাস্তা হব মানকাছরটু সাউথটু মানে হেৰি নর্থ, কারণ আমি এইটু এইটু দিয়ে গিয়ে পেলায় ফুলবাড়ীলে আমি যাব পাৰিম। গতিকে আমার মানকাছরবাসী মানুষ কমসে কম বাই রোড এটা নিজাববিয়া এখন রাস্তা পাব। রাজনৈতিক প্রশ্নলে আহো দাদা, এটা কথা রাজনৈতিক বর্তমানে দেখা গেছে AIUDF-এ কলিয়াবরত প্রার্থী দিয়া নাই, মিত্রতা কথা দুয়োটা দলে কয় আমি মিত্র নহয়, আসলে আপনি রাজনৈতিক অঙ্কত আপনি এটুকু চাইছে? একচুয়ালি মই বেলেগ কারণত গৈছিল যদিও দিল্লিত, মই তাত আকৌ সেই আগৰ খেলাটো দেখা পালো। 2000 চনত মোৰ দেউতা ঢুকাইছিল, যিজন ব্যক্তির ইমান অরিহণা কংগ্রেস পার্টিত 1980 চনের পৰা, এইটো কোনেও নুই করব নারিম মই আশা করো অসমত, সেইজন ব্যক্তি ঢুকুয়ার লগেলগে মাত্র 8-10 মাহ পিছতেই মোৰ মা প্রার্থী হল কংগ্রেসের, আর ব্লক লেভেলের পৰা ডিস্ট্রিক্ট লেভেলের পৰা স্টেট লেভেলের পৰা আনকনটেস্ট 100% ভোটেরে দিল্লি পালে, যেটু দলীয় যেটু নিয়ম নীতির মাধ্যমে ইলেকশন হয়ে পেলাই, আর তাত গই 21 দিন আমি ঘুরিলো এই মার কারণে নমিশনের কারণে, সেই অভিজ্ঞতা যেটু পাইছিল এইবারও গই পেলাই সেই অভিজ্ঞতাই চাই আহিল। গতিকে কংগ্রেসের কেনেকে হেৰি হয়, আর একটা উল্লেখযোগ্য কথা এটু নকই থাকিব নোৱাৰিম, সেই সেইটো সময়তে 2011-ত যেটু দেখি আহিছিল পাহাড়গঞ্জ নামৰ এটা জায়গা আছে, 2-3 হাজার মানুষ নামনি অসমৰপৰাই তাত যায়, এইবারও সেম নট এ সিঙ্গল মানে কেন্ডিডেট ফ্রম আপার আসাম মিডিল আসাম বরাক ভেলি, অকল আমার মানুষবিলাকে তাত যায় রেডি হয়ে যায় আর খালি হয়ে আহে। আর এই বস্তুবিলাক মই এইবারও স্পষ্ট মানে করে আহিল আর সেই কথাটা মনত পড়ল। আর এইবার মই দেখিলো একটা পার্টিকুলারলি মানে মানুষবিলাক বিদ্রোহী হয়ে উঠিছে, মানে কংগ্রেসী লিডার হোক কংগ্রেসী সমর্থক হোক প্রার্থী হোক মূল লগত কেতিয়াবা দেখা হলে ইহতে কয় দাদা আপনার টিভিত চাই আছো আপনি খাড়া হব নেকি, আপনি খাড়া হোক, এইবার কংগ্রেসক এইবার শিখাম, কাবার কোনবাই 3 বা 4 বার করে মন্ত্রী হয় মুখ্যমন্ত্রী হয় ইহতক আকো ডিফেন্স দিব লাগে আমাক দি, আমি ইমান যুদ্ধ করো আজমল সাহেবর লগত যুদ্ধ করে করে আমি ইমান মানে কংগ্রেস আকো ধরে রাখিছো, MLA আমি মাইনরিটির 25 জনের ভিতর আমি 16 জন MLA দিছো, আমি এতিয়া মোটামুটি আজমল সাহেবক বিদায় দিয়ার পথত আকৌ আমাক বলি দি পেলাই কারোবার লাভের কারণে বারে বারে এইবিল করব, আকো এইজন ব্যক্তিক আকো জিকার চেষ্টা করব, এইজন ব্যক্তি আকো আমার লিস্ট দিব MLA কোন কোন জায়গা কাটিব লাগে যাবারের নিচিনা, গতিকে এইবার আপনি রেডি থাকক আমি আপনার সমর্থন জানাম ভোট দিম আর এই আজমল সাহেবক লগতে বিদায় দিম আর দিল্লি আর দিসপুরকে আমি দেখাই দিম তেওঁলোকৰ যেটু আমার লগত যেটু যে অবস্থাত আমাক পেলায় এইটো সময়ত আমি ইয়ার প্রত্যুত্তর দিম। মোক মানে প্রায় মানুহে কৈছে তাতো মোৰ বিশ্বাস মই কনফিডেন্স যে 50%-এর আশে পাশে কংগ্রেসে ভোট মোক সমর্থন করিব। আপনাদের জানেই বিজেপি তো আছেই লগতে কংগ্রেস থাকিব, সেটু থাকিবই নিশ্চয় থাকিব, সেটু এক্সট্রা কথা কৈছো মই এক্সট্রা। আর আপনাদের জানেই যে ধুবুরী লোকসভা এরিয়াত মোর দেউতার এটা মানে নিবিড় সম্পর্ক থাকা মানুষ বহুত আছে আর মোক ইতিমধ্যে বহুতে মানে ফোনের মাধ্যম ফিজিক্যালিও কালি আহিছে বহুত আহিছে, ফোনত নহলে কমসে কম 200-300 ফোন আহিছে, বাবা মোক বাবা বলিয়ে মাতে, বহুত ডাঙর মানুষ আছে সিনিয়র মানুষ এতিয়া জিয়াই আছে মোর দেউতার, যে আশীর্বাদ করিম তোমাক দোয়া করেছো তুমি আহা আমি যি পার্টি করো করো, কিন্তু এই সুযোগত তোমালোকক একটা সহায় সহযোগিতা করার একটা সুযোগ পাইছো, আমি এই সুযোগ আমি মিস নকরো, আমি সহায়ের হাত আগবাম। এইবার অন্তিম আজমল জরা ফুকার রাজনীতিক আপনি টক্কর দিবলে আপনার ইস্যু কি হব? সব মানে একচুয়ালি প্র্যাকটিক্যাল হেৰিত মই থাকো,
মানে বাস্তবিক দৃষ্টিভঙ্গিত মানে পলিটিক্সও করো মানে সব কাম প্র্যাকটিক্যালি করো মূর বিশ্বাস এইবার রাইজ মানে কব নালাগিব যিজন ব্যক্তি ধরক মানে একটা উদাহরণ দিব বিচার উদাহরণ দিব কারণে যিজন ব্যক্তি মিনিমাম দশটারপরা পনেরোটা মেডিসিন খায় নিজে সেইজন ব্যক্তি ঘরেরপরা উলাই পেলায় ঝাড়ফুঁক করে মানুষ আমাক করে গতি এই এই বস্তুটো মানুষ মানে এইবার রিয়েলাইজ করেছে আর মানে আশা রাখিছো যে ঝাড়ফুঁক করে আমাক বুর্ব সজাই আমাক আমার নেক্সট জেনারেশনক আমাক বিপদত পেলাইছে আমার রাস্তাঘাট যত আছে সেই রাস্তাঘাটবিল নষ্ট হয়ে গেল সরকার এফালে থাকে আমি এফালে থাকো প্রায় পনেরো বছর হল আরও যদি এনেকে থাকো বছরে বছরে আমি সরকার এফালে থাকিব সরকার যেফালে থাকে সরকারের যদি সহায় সহযোগিতা নোপা জায়গা থাকে এই গণতান্ত্রিক দেশত সেই জায়গাটা কি হব সেই জাতিটো কি হব সেই অঞ্চলটো কি হব সেই অঞ্চলের মানুষের কি হব এটু রিয়েলাইজ করেছে মূলত বহুতে আদান প্রদান করেছে মত গতি মই ফুল কনফিডেন্স মই একো নাজানো মই জাস্ট খালি এমএলএ ইলেকশন খেলেছিল এবার দশখন সমষ্টিত মই পাতনি মেলিছো আল্লাহ ঈশ্বরের উপর ভরসা করি আর মানুষের সহযোগিতা আর সহায়ের হাত আগবাব বলে আশা রাখি মানে আগবাড়ি তাতেই মানে কনফিডেন্স যে এইবার এইবার ধুবুরী লোকসভার পরিবর্তন আসব এইবার ধুবুরী লোকসভার পরিবর্তন আসব এয়াই আছে আমার লগত অগপ বিজেপি আর বিপিএফর মিত্রজোটর অগপর প্রার্থী ধুবুরী লোকসভার জাবেদ ইসলাম সাহেব আমার লগত আছে আর ইয়ার সংসদ পরিক্রমা এই বিশেষ অনুষ্ঠানের মহিমাশ্রী বিদায় লো নমস্কার।